পোড়াবাসী শুনলে এমন আর থাকে না ঘরে, থাকে না। নমস্কার বন্ধুরা, আমি উষ্ণীষ রায়, আবার নিয়ে এলাম এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীষ। আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা? শুনতে পাচ্ছেন ওই যে বাঁশি বাজছে? দেখুন না, প্রায় এই গ্রামের পুকুর পাড়ে প্রবাল এসে বাঁশি বাজায়। এই বেশ কিছুদিন হলো গ্রামে এসেছে প্রবাল, সুন্দর স্বাস্থ্যবান যুবক, কতবার বয়স বলুন। আর তার বাঁশির সুরে পাগল হয়ে যায়, তাকে একবার দেখেই পাগল হয়ে গেছে প্রায়। কে? এই কুসুমপুর গ্রামের কুসুম। এখন আবার প্রবাল বাঁশি বাজাচ্ছে, আর কুসুম যে কি করবে, তার তো আর ঘরে থাকতে ইচ্ছে করছে না, পোড়া বাঁশি যে, তাই না? পোড়া বাঁশি শুনলে মন আর থাকে না ঘরে, থাকে না। আসবে বলে কথা দিয়েছে, হায় আসে না রে, কথা রাখে না। রাত জেগে দুটি চোখে জ্বালা ঝরে যায়, শুকিয়ে গেল ফুল মালা ঝরে যায়। রাত জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়, শুকিয়ে গেল ফুল মালা ঝরে যায়। হায় রে হায় রে হায় রে হায়, প্রাণেরই খাঁচার পোষা পিয়াটি আর জানে না কেন ডাকে না। পোড়াবাসি শুনলে এমন আর থাকে না ঘরে, থাকে না। দুরু দুরু করে বুক, উরু উরু মন, শাশুড়ি ননদ বড়ই করে জ্বালা তো। হায় রে হায় রে হায় রে হায়, চাঁদেরই আলো লাগে না ভালো, হায় ঢাকে না মে ঢাকে না। পোড়াবাসি শুনলে মন আর থাকে না ঘরে, থাকে না। লা 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 লা। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কিছু নিয়ে। আমি জানি আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমাকে তো সঙ্গে থাকতেই হবে, আর থাকবে একদম। আপনি কিন্তু আজকে ঠিক বলবেন, এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীষ। সবাই ভালো থাকবেন, নমস্কার।